নমস্কার বন্ধুরা অপেক্ষা চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগত বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে বলবো কোন তিথিতে কোন খাবারগুলি একদমই খাওয়া উচিত বন্ধুরা বর্তমান মানুষের শারীরিক সমস্যাগুলির মধ্যে সবথেকে অন্যতম হল পেটের রোগ আমরা রোজ গতিময় জীবনের সঙ্গে তালে তাল মিলাতে গিয়ে স্বাস্থ্যের অনেক ক্ষতিকর খাদ্যগুলো গ্রহণ করে থাকি আর তার ফলে পেটের সমস্যা প্রায় আমাদেরকে জেরবার করে দেয় এবং ছুটতে হয় ডাক্তারের কাছে আমরা প্রাচীন শাস্ত্রমত কিছু নিয়ম যদি মেনে চলি তাহলে আমাদেরকে খুব সহজেই রোগের হাত থেকে রক্ষা পেতে পারি কি সেই খাবারগুলো এবং কোন তিথিতে কোন খাবারগুলো খাওয়া একদমই উচিত নয় জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না কমেন্ট বক্সে আপনার ইষ্ট নাম অথবা জয়মা কালী অবশ্যই লিখুন বন্ধুরা শাস্ত্রীয় মতে খাবারের কিছু নির্দিষ্ট প্রথা আছে যেমন হাত পা মুখ ধুয়ে পরিষ্কার জায়গায় বসে এবং শান্ত মনে খাবার গ্রহণ করতে হয় সবসময় পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ করে খাবার গ্রহণ করতে হয় আর যদি ছেলে থাকে তাহলে উত্তরমুখী এবং পিতা থাকলে দক্ষিণমুখী খাবার কখনোই গ্রহণ করতে নেই এছাড়া বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্য গ্রহণেও কিছু বিধিনিষেধ আছে যেমন ধরুন প্রতিপদ তিথিতে চাল কুমড়ো কখনোই খেতে নাই এই তিথিতে যদি চাল কুমড়ো খাওয়া হয় তাহলে অর্থহানি ঘটে তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি হয় চতুর্থে যদি মূল খান তাহলে ধন নাশ হয়ে থাকে পঞ্চমীতে যদি বেল খান তাহলে মানহানি অথবা কলঙ্ক হয়ে থাকে ষষ্ঠীতে যদি নিম খান তাহলে সন্তানের ভাগ্য খারাপ হয় সব তোমিতে কখনোই তাল খাওয়া উচিত নয় কারণ এতে শরীর খারাপ হওয়ার লক্ষণ সৃষ্টি হয়ে থাকে অষ্টমীতে নারকেল মূর্খতা প্রাপ্তি হয় অর্থাৎ বুদ্ধি নাশ হয় দশমীতে কলমি শাক খেলে পেটের পেট খারাপ হওয়ার মতো সমস্যা লেগেই থাকে একাদশীতে কখনো শিম খাওয়া উচিত নয় কারণ এই দিন শিম খেলে মনে পাপের উদয় হয় বা পাপ প্রবৃত্তি বাড়ে শাস্ত্রমতে অতিরিক্ত ভোজন কখনোই উচিত নয় যানবাহনে শ্মশানে দেবালয়ে শুয়ে অথবা দাঁড়িয়ে অথবা হাঁটতে হাঁটতে খাদ্য কখনোই গ্রহণ করা উচিত নয় ভিজে কাপড়ে অথবা ভিজে মাথায় খুব সকালে অথবা খুব সন্ধ্যায় জুতো পরে চামড়ার আসনে বসে কখনোই খাবার খাওয়া উচিত নয় খাবার পাতে একটু উচ্ছিষ্ট খাবার বা কিছু খাবার রাখতে হয় কিন্তু কখনো জল পায়েস দই দুধ মধু অথবা ঘি কিংবা ছাতু আর শাক নিজেরটা নিজেকেই শেষ করতে হয় অর্থাৎ নিজেকেই খেয়ে নিতে হয় উচ্ছিষ্ট রাখতে নেই পাতে শাস্ত্রীয় কিছু বিধি যদি মেনে চলতে পারি আমরা তাহলে ডাক্তারের কাছে বেশি যেতে হবে না থাকবে সুস্থ শরীর মন এবং লাবণ্য হবে জীবনের সাথে শরীরটাও তবে ধরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন